এরপরে প্রশ্ন হলো, ছোটবেলা থেকে শুনে আসছি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2 কোটি বা তার চেয়ে বেশি সময় জাহান্নামের আগুনে থাকতে হবে, এটা কতটুকু সহি? ভাই এই মর্মে একটা কথা আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন, আমরাও সবাই শুনে আসছি, সেটা হলো এক ওয়াক্ত নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে তাহলে সেই ক্ষেত্রে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে পোড়াইতে হবে এক ওয়াক্ত নামাজ কাজার কারণে, ছাড়ার কারণে। এই কথা শুনছেন না আপনারা? তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায় সে বর্ণনাতে 80 হকবার কথা বলা হয়েছে, 80 হকবারকে যোগ বিয়োগ করে 2 কোটি 88 লক্ষ বছর বের করা হয়েছে। এটা ফাজাইলে আমালে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে এরপরে বলেছেন, এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে কিন্তু আমি কোথাও পাই নাই। এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে পড়বে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন, কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই। তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে, ব্যাপারটা সেরকম না। নামাজ না পড়লে জাহান্নামে অবশ্যই যেতে হবে, তবে সংখ্যাটা কি হবে, এর বেশিও হতে পারে এর কমও হতে পারে আজাবের, সংখ্যাটা এরকম ফিক্স যে সংখ্যা এখানে বলা আছে এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই, এর চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে। জাহান্নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসেছে, কোন অপকর্মে জাহান্নামে এনে ছেড়েছে, তখন তারা বলবে প্রথমেই, ক্বালু লাম নাকু মিনাল মুসল্লি, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে আসছি। এই জন্য নামাজ না পড়লে জাহান্নাম, এটা অবশ্যই কোরআন হাদিস থেকে, কোরআন থেকে বর্ণিত। কিন্তু তার মানে 2 কোটি 88 লক্ষ বছর বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয়।